বৌদি ভাই, তখন থেকে কি চুপ করে আছো, কথা বলো না। বুঝলে নন্দিনী, যেদিন তোমার বৌদি ভাইকে আমি বিয়ে করে ফিরছিলাম, ও সেদিনও ঠিক এইভাবেই বসেছিল। আজও দেখে মনে হচ্ছে সেই নতুন বউ। বৌদি ভাই শোনো না, যা হওয়ার তো হয়ে গেছে, ভুল তো মানুষ মাত্রই হয়। আর ঠিক আছে, হয়ে গেছে ভুল তোমার, দেখো তো দাদা ভাই কত সহজ হয়ে গেছে, আর তুমি তখন থেকে খালি মুখ ভার করে বসে আছো। এই তো দেখো, আমিও তাই বলছি, দেখো আমি কতটা ফ্রি। আরে বাবা, ও আমাকে কত কথা বলেছে, কিন্তু আমি কি সেগুলো মনে রেখেছি? আরে বাবা, স্বামী স্ত্রী সম্পর্কটা কি এতই ঠুনকো যে একটা ঢিল মারলো আমার ভেঙে গেল? আরে বাবা, অগ্নিসাথ কি করে বিয়ে করেছি, এত সহজে ভাঙবে না। দেখেছো দাদা ভাই কত ভালো ভালো কথা বলছে। আরে হতেই হবে, জীবনে সব কিছু স্পোর্টিংলি নিতে হবে। এই যে ও যখন আমাকে সন্দেহ করে এত কথা বলতো, আমি তখন ঠান্ডা থাকতাম। আমি জানতাম যে একদিন ও নিজের ভুলটা ঠিক বুঝতে পারবে, কারণ ও তো আমাকে সত্যি ভালোবাসে। আসলে এই স্বামী স্ত্রী সম্পর্কটা না একেবারে মোবাইলের ব্যাটারি চার্জের মতো, দীর্ঘদিন চলতে চলতে কিরম চার্জটা কমে যায়। তবে এই রকম ঘটনা যখন ঘটে তখন আবার ফুল ব্যাটারি চার্জ হয়ে যায়। কি কি রোজিনি, তাই তো? ও এক্সকিউজ মি, হ্যালো। হ্যাঁ হ্যালো, তারপর আপনার ওয়াইফের সঙ্গে রাত্রির আলাপ হয়েছে তো? হ্যাঁ। তা কি বললো আপনার ওয়াইফ? আমাদের কাজ দেখে তো পার্টি খুব খুশি। পার্টি খুশি? হ্যাঁ, মতলব আপনার পাশে আপনার বউ আছে, তাই না? হ্যাঁ, সে তো থাকবেই। আপনি এখন আপনার বউয়ের কাছে একদম ভগবান মনে গেছেন। হ্যাঁ হ্যাঁ, ওই ব্যবসার কাজে তো ভগবানের উপর একটু ভরসা করতেই হয়। অ্যাক্টিং তো জবরদস্ত করছে না। এক কাম করে না এন বাবু, ও ব্যবসা পত্র ছেড়ে অ্যাক্টিং লাইনে চলে আসুন, টিভি সিরিয়ালে প্রচুর পয়সা আছে, চলে আসবে। না না, পয়সাটাই তো সব নয়। আরে বাবা, আসল হলো সরল সৎভাবে কাজটা করে যাওয়া। সৎভাবে কাজ করতে পারলে পয়সা এমনিতেই আসবে। ঠিক আছে, চালিয়ে যান, চালিয়ে যান, বেদাই হোক, আমি এনজয় করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, যাচ্ছি। কি নন্দিনী, তোমার বৌদি ভাই এখনো চুপ করে আছে কেন? আসলে ব্যাপারটা কি হয়েছে বলো তো, বৌদি ভাই এখন তোমার সাথে কথা বলবে না এটা আমার মনে হচ্ছে, কারণ আমি তো রয়েছি, তাই বৌদি ভাই কথা বলবে না, বাড়িতে গিয়ে তোমার সাথে আলাদা হয়ে দুজনে মিলে কথা বলে আমার সামনে বলবে না। হ্যাঁ হ্যাঁ, বাড়িতে গিয়ে বলবে। এই দেখেছো, হ্যাঁ বলুন বলুন, তুমি কার সঙ্গে কথা বলছো? আমি রাত্রি বলছি। ও হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার? তুমি এখানে এসেছিলে? না। তুমি এখন কোথায়? এই তো অফিস থেকে বেরোলাম। তোমার সঙ্গে কে কে আছে? কেউ না। সত্যি বলছো? আরে বাবা হ্যাঁ, সত্যি না তো কি মিথ্যে বলছি নাকি? না মানে, আচ্ছা আমি পরে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ, পরে ফোন করছি। তাহলে নন্দিনী যে বললো ওর দাদা বৌদির সঙ্গে রয়েছে। ও দাদা ভাই, কার এত ফোন আসছে বলো তো বারবার? আরে একজন সাপ্লায়ার, এত বিরক্তিকর না সত্যি। দাদা ভাই, তোমার সাথে একটা ছোট্ট কথা আছে আমার, সেটা হলো দেখো, তোমার সাথে বৌদি ভাইয়ের যে সমস্যাগুলো ছিল সেগুলো তো সব মিটে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে, আর কোনো প্রবলেম নেই তোমাদের মধ্যে, কোনো কিচ্ছু নেই। তাহলে আমার একটা কথা রাখবে, মানে সেটা হচ্ছে যে আমি এবং আমাদের বাড়ির সবাই মিলে, মানে আমাদের বাড়ির সবাইকে একদিন একদিন রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু তার আগে তো তোমার বৌদি ভাই দিন ঠিক করছে। দিন কিসের জন্য? কিসের দিন ভাবছে? কবে আমাকে ডিভোর্স করে দেবে,
জি জি সন্ধ্যা, তুমি কাজটা কিন্তু ঠিক করলে না। কি ঠিক করলাম না শুনে? নিজের মেয়েকে নিয়ে তুমি এইভাবে নাটক করলে, আমার ভাবতেও খারাপ লাগছে। তুমি চুপ করো, কেমন মরো তুমি? সামান্য কত টাকা তো সংসারে দাও। যে টাকাই আনি সেটা সৎভাবে রোজগার করে আনি, তোমার মতো লোক ঠকিয়ে নয়। আরে যাও যাও, এই তো তোমার মুরত, পাঁচটা টাকা বেশি রোজগার করার তোমার মুরত নেই, তারপর বড় বড় কথা। তাই বলে তুমি নিজের মেয়ে মিনুকে রাত্রি বলে চালিয়ে দিলে? বেশ করেছি, 100 বার করবো, 1000 বার করবো। সামান্য নাটক করাতে যদি এতগুলো টাকা পাওয়া যায় তাহলে কেন করবো না শুনে? মা তোমরা ঝগড়া করছো কেন? না ঝগড়া করবে না, তোমার বাবার সঙ্গে সুহাগ করবে। আজ পর্যন্ত তোর আর আমার জন্য তোর বাবা কোনোদিন কোনো পছন্দের জিনিস এনেছে? আমার জন্য একটাও পছন্দের গয়না কিনে দিয়েছে কোনোদিনও? সন্ধ্যা, তুমি ভালো করেই জানো আমি যে টাকা রোজগার করি তাতে দুবেলা দুমুঠো ডাল ভাত জোগাড় করতেই আমি হিমশিম খেয়ে যাচ্ছি। তার উপরে তোমার গয়না দেবো কোত্থেকে বলো? ওই জন্যই আমাকে সব করতে হচ্ছে। আমি তো আর আমার মিনুকে তোমার মতন ভিখিরি বানাতে পারবো না। তুমি যাই বলো সন্ধ্যা, তুমি আর এসব কাজ করবে না, তোমাকে বলে দিলাম। কি বলতে চাও তুমি? হ্যাঁ, জীবনে খাওয়াটাই সব, আমাদের শখ আহ্লাদ বলে কিছু থাকবে না। তাহলে এক কাজ করো, তুমি বরং সারাদিন বাড়িতে থাকো, কাজকর্ম করো, মেয়েটাকে দেখাশোনা করো, আর আমি আবার লাইনে গিয়ে দাঁড়াই। সন্ধ্যা, ছি ছি সন্ধ্যা, তোমার এত টাকার লোভ! হ্যাঁ হ্যাঁ লোভ, আমার লোভ আছে। আমার অনেক টাকার দরকার। নরেশবাবু এই সামান্য নাটক করার জন্য 5000 টাকা পাঠিয়েছে, অনেক পয়সা কামাতে হবে আমাকে, মেয়েটাকে বড় করতে হবে, অনেক অনেক টাকার দরকার আমার। সব মানে তোমাকে বুঝতে হবে না, শুয়ে পড়ো গে যাও, অনেক রাত হয়েছে। এই শাড়িটা পরে তোমায় খুব ভালো মানিয়েছে, খুব সুন্দর দেখাচ্ছে তোমায়। কোথায় গিয়েছিলে?
কি হলো বললে না? কোথায় গিয়েছিলে? বৌদি ভাইয়ের একটা প্রয়োজনীয় কাজে একটা জায়গায় গেছিল। দাদাভাই তোমাদের সঙ্গে ছিল? তোমরা দাদাভাইকে কোথায় পেলে? অফিসে। তার মানে তোমরা দাদাভাই অফিসে গিয়েছিলে? হ্যাঁ। আমার ফোনটা ধরলে না কেন? তুমি এখনো আমার উপর রেগে আছো? নন্দিনী, আমি তোমাকে আচ্ছা তোর কি আক্কেল রে? হ্যাঁ, পিসুমনি খাবার নিয়ে নিচে অপেক্ষা করে আছে, তুই এখানে হাঁকুড়ে দাঁড়িয়ে আছিস, যা। মা আমি না, মাটা কিছু শুনবো না, যা আগে খেয়ে। সত্যি বাবা, আরে এনাকে দেখো, এই যা হাত মুখ ধুয়ে নে, যা। ওমা জানো, আজ না একটা ঘটনা ঘটেছে। ঠিক আছে, ঘটনা পরে শুনবো, যা হাত মুখ ধুয়ে আয়। পিসুমনি খাবার নিয়ে বসে আছে, যা মা, লক্ষ্মী মেয়ে, যা। যাচ্ছি বাবা। নন্দিনী চাপ বাবা, নিজেই যেতে বলে আমার নিজেই ডাকছে, কি আয় দেখে। বলছি দুদিন বাদে মা হতে চলেছিস, একটু সাবধানে থাকবি। সাবধানে কেন মা? দুটো জীবন তোর সঙ্গে জড়িয়ে আছে। শনি মঙ্গলবার রাত্রে কোথাও বেরোস না বাবা, অমঙ্গল হবে। ঠিক আছে, যা হাত মুখ ধুয়ে নে, কেমন? একটু দাঁড়া, না পড়িয়ে দিলে পড়বো কি করে? আমি তো নিজে পড়তে পারি না। খুব রাগ করেছিলেন আমার উপর, সেটাই তো স্বাভাবিক।
পুরো দোষটাই তো আমার। আমি যদি তোমাকে আগে থেকে সমস্ত বিষয়টাই জানিয়ে রাখতাম তাহলে তো এই ভুল বোঝাবুঝি হতো না। অবশ্য ভুল বোঝাবুঝি হয়ে একটা ভালো হয়েছে, যত ভুল বোঝাবুঝি বাড়ে তত ভালোবাসাটাও তো বাড়ে, নাকি? তুমি তুমি আমাকে ক্ষমা করতে পেরেছো? না, ক্ষমার প্রশ্নই আসছে না। তুমি তো কোনো ভুল করনি অদিতি, তাহলে কিসের ক্ষমা? আমার খুব ভালো লেগেছে জানো তো, তুমি এতটা ভালোবাসো আমাকে। হ্যাঁ, আমার ব্যাপারে তুমি এত পজেসিভ অদিতি, কি করছো তুমি, কি করছো? হ্যাঁ, তোমার জায়গা ওইটা নয় অদিতি, এটা তোমার জায়গা। বাবা, পারি না পারি না, কাল সারাদিন কি টেনশন! বাবারে বাবা, কি না তো আমার বর কোথায়, এদিক সেদিক, আর আজ এত প্রেম! বাবা, এই যে দেখো, এত প্রেম দেখে আমারই লজ্জা পাচ্ছে। এই যে দেখো, আমি আমি চোখ বন্ধ করছি, এই যে। অসুপমে হিংসে হচ্ছে না খুব? হিংসে? হ্যাঁ, হিংসে হচ্ছে, প্রচন্ড হিংসে হচ্ছে। দেখো আমি জ্বলে পড়ে যাচ্ছি হিংসেতে, গন্ধ পাচ্ছ না? হিংসে হচ্ছে, হিংসে না? কি রে, তোর দাদা ভাই আছে, একটু মান্নি গন্নি কর। এই যে দাদা ভাই, হ্যাঁ, একটা কথা বলো তো। হ্যাঁ, আমি কি খারাপ কথা বলেছি? আজ তোমাকে বলতেই হবে, বলো। না না, তুমি খারাপ কথা কেন বলবে? আচ্ছা, তুমিও পারো, ওর সঙ্গে পাল্লা দিচ্ছ তুমি? আরে, একটা কথা বলছি। হ্যাঁ, তুমি এই বুদ্ধি ভাইকে খুব করে বকে দাও তো, খুব বেড়েছে, খুব, মানে কি সব তোমাকে নিয়ে উল্টো পাল্টা ভাবছে, কিন্তু বকো, এক্ষুনি বকতে হবে। বলছিলাম মানে বকবো? হ্যাঁ, এক্ষুনি। না, বকে যদি খাওয়াতে নিয়ে যাই। খাওয়াতে? হ্যাঁ, ওই সেদিন বললাম না গাড়িতে, যে সবাই একসঙ্গে মিলে বড় রেস্টুরেন্টে। হ্যাঁ, মনে আছে মনে আছে, সেটা খুব ভালো হবে, খুব সেখানেই হবে। ও চলো চলো, এসো এসো এসো। আরে আরে, কোথায় যাব, কোথায় যাব বলবি তো? না, বলবো না। আমি যেখানে বলবো তোমাকে চুপচাপ সেখানেই যেতে হবে, এটা তুমি বলেছো, আমি নই। মনে আছে? মনে আছে, কিন্তু কোথায় যাব একটু বল, তাহলে আমি যাব। না, বলবো না। চলো এসো 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 এসো। হ্যালো দাদা, আমি সন্ধ্যা বলছি।